আরেকটা টুল ফ্রি কিওয়ার্ড আইডিয়া বের করে দিচ্ছে, সেটা হচ্ছে অ্যানসার দ্য পাবলিক। তো আমার মেইন কিওয়ার্ড ছিল এটা, আমি এটা প্লেস করি, আমরা এটা হিট করি গেট কোশ্চেন। এই সাইটটা মোস্ট কেজেই হচ্ছে আপনার আর্টিকেল রাইটার যারা তাদেরকে হেল্প করবে। তো এখানে দেখেন এটার উপর বেস করে কোশ্চেন আছে, দেন প্রিপোজিশন আছে, কম্পারিজন আছে, অ্যালফাবেটিক্যাল ইয়ে আছে, দেন রিলেভেন্ট আছে। সো আমরা এখান থেকে একটা আইডিয়া পেতে পারি। বিশেষ করে ভিজুয়ালাইজেশন যদি বলি, এগুলো আপনার কিওয়ার্ড হতে পারে, যেমন এখানে ক্যান দিয়ে কোশ্চেন, উইল দিয়ে কোশ্চেন, অথবা ওইটার এক্সপ্লেনেশন, হোয়ার, হোয়াট, হাউ, হোয়েন, আর। যেমন হাউ দিয়ে যদি চিন্তা করি, হাউ লং কারসিট গুড ফর সামথিং, এটা দিয়ে কোশ্চেন হতে পারে। এগুলো আপনার ইনফরমেটিভ কন্টেন্টে চলে আসতে পারে। এটাকে ক্লিক করে আরো ডিটেইলিং পাওয়া যাবে। এবং এই যে দেখেন এটাতে মাউস ওভার করলে সার্চ ভলিউম দেখা যাচ্ছে, এই যে এখানে কিন্তু সার্চ ভলিউম দেখা যায়। ওকে, এখান থেকে আমরা আইডিয়া নিতে পারি। এটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। আমরা যদি ডাটাতে যাই, ডাটাতে গেলে আমরা এখান থেকে আবার একটা আইডিয়া পাবো। হাউ দিয়ে যদি আসে, এখান থেকে কি টাইপের কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডটা যেমন 10টা এভারেজ সার্চ আছে, এটা আমার কোনো আর্টিকেলের মধ্যে চলে আসতে পারে। এবং এই কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে কপি করার দরকার নাই। এই যে এখানে যদি স্টার দিয়ে দিই, এটা আমার এই যে কিওয়ার্ড ডিসকভারি যে টুল, সেই টুলে যা জমা হয়ে থাকবে। আমি জাস্ট ওখান থেকে পরে এক্সপোর্ট করে নিব। দেন এই টুলে দেখেন হোয়াট দ্য কোশ্চেন, হোয়েন দ্য কোশ্চেন, হোয়ার দ্য কোশ্চেন, এই দেখেন কত সার্চ। হোয়েন কারসিট ফরওয়ার্ড ফেসিং 12,000 সার্চ ভলিউম। দেন হুইজ, হু, হোয়াই, এইভাবে ক্রস চেক করেন, এখান থেকে মাল্টিপল কিওয়ার্ড আইডিয়া চলে আসবে। Which car seat to buy, so এটা একটা বাইং কিওয়ার্ড হতে পারে। Which car seat reviews, বাইং কিওয়ার্ড হতে পারে। Which car seat should I buy, নিচেটা চলে আসি। দেন এটা কার সিট নিয়ে, এটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন দেখেন এই যে ক্যান, ইজ, উইদাউট, উইথ, ফর, এবং এটাকে আবার ডাটাতে কনভার্ট করতে পারি। যেমন এটাই দেখেন, কার সিট ফর 4-year-old, কার সিট ফর 3-year-old। প্রত্যেকটা কিওয়ার্ড যদি আমি এখানে হিট করি, প্রত্যেকটা আমার এই লিস্টে চলে আসবে। পরে জাস্ট কপি করে নিব। সার্চ ভলিউম দেখতে পাচ্ছি, প্রত্যেকটা কিওয়ার্ডই কোনো না কোনো আর্টিকেলের সাথে যুক্ত হতে পারে। দেন কম্পারিজন, ওই যে কন্টেন্ট হয় না, অমুক প্রোডাক্ট ভার্সেস অমুক প্রোডাক্ট, এই টাইপের, অথবা অ্যান্ড দিয়ে কোশ্চেন হতে পারে। এই যে যেমন কার সিট ভার্সেস বুস্টার সিট, এটা 40টা এভারেজ সার্চ করতেছে। আর রিয়ার ভার্সেস ফরওয়ার্ড ফেসিং কার সিট, এটাকে আমি জাস্ট নিয়ে নিব আমার শিটের মধ্যে। ভার্সাস, আমরা দেখেন এখান থেকেও কিন্তু অনেক ফ্রি কিওয়ার্ড আইডিয়া পেয়ে যাচ্ছি। আর এটা হলো এ দিয়ে, কার সিটির উপর বেস করে এ দিয়ে কি কি হয় দেখেন। এইবার আপনার কাছে আরো ডিটেইলিং ডাটা চলে আসে। আপনি যেটা ম্যানুয়ালি এ দিয়ে সার্চ করতেন, সেটা এই টুল বের করে দিচ্ছে। কার সিট আর্গস, কার সিট এস, কার সিট S4, adapter, S3, adapters, accessories, B দিয়ে, C দিয়ে। ওকে, জাস্ট মে হেড কিওয়ার্ডটাকে ঠিক রাখতেছে, মানে সিট কিওয়ার্ডটাকে, এরপরে A দিয়ে সব ওয়ার্ড প্লেস করতেছে, B দিয়ে। এবং যেগুলোর সার্চ ভলিউম আছে, উইদাউট সার্চ ভলিউম কিন্তু একটা কিওয়ার্ডও নাই। সো ফ্রিতে দেখেন কি পরিমাণ ডাটা আমরা পাচ্ছি ফ্রিতে। এবং এটা যদি কিওয়ার্ড ডিসকভারি টুলটার সাথে থাকে, তাহলে মনে করেন সময় আরো বেঁচে যাচ্ছে। আমি এখান থেকে ডিসিশন নিতে পারতেছি, ওকে এটা আমার জন্য হেল্পফুল, আমি এটাকে নিয়ে নিলাম। কারসিট ডগ প্রোটেক্টর নিয়ে নিলাম, এটাকে আমার লিস্টে ফেলে দিই, পরে ফার্দার রিসার্চ করবো। কতটা সময় বাঁচাবে একদম পুরো ডিটেইলিং, যেটা আমরা ম্যানুয়ালি করতাম, এখন এই টুল দিয়ে সেটা বের করে ফেলতে পারতেছি। রিলেটেড কিওয়ার্ড, মানে কার সিটের রিলেভেন্ট কিছু কিওয়ার্ড আমি এখান থেকে আইডিয়া পাচ্ছি, এই টুল আমাকে দিচ্ছে। সো দেখেন কতটা সাপোর্টিভ টুল, এবং ফ্রিতে কত ভালো ভালো ডাটা অথবা কত ভালো ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। আপনার যদি মনে হয় পেইড ইউজ করবেন, আমরা নেক্সট ক্লাসে বিভিন্ন পেইড টুল দেখবো। ফ্রিতে কিন্তু অনেক ভালো ডাটা রিসার্চ করা পসিবল, অনেক ভালো কিওয়ার্ড আইডিয়া জেনারেট করা পসিবল। আজকে এই পর্যন্তই।